হ্যালো ডিয়ার ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে প্রায় 5:30। এখন আমরা আবার নিচে নেমে পড়লাম আর আপনাদেরকে আজকে কোনো কুকিং রেসিপি শেয়ার করব না, আজকে শুধুই বাইরের মানে দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা বেরিয়ে পড়লাম। রেশমি দাদা আমি বেরিয়ে পড়লাম বাইরে, নিচে নেমে পড়লাম। তো কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা? এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। একটা জায়গায় মানে কোথায় বলুন তো? এখন আমরা যাব রেশমির স্কুলে। তো চলুন বন্ধুরা, আবার আমরা রেশমির স্কুলে যাব এখন, কেননা সোমবার থেকে রেশমির এক্সাম স্টার্ট আর রেশমির স্কুলের মাইনে ফিস্ট বাকি আছে। সেটা না দিলে কিন্তু রেশমি পরীক্ষা দিতে পারবে না, সেই হিসেবে এখন আমরা রেশমির স্কুলের ফিস দিতে যাচ্ছি। তো চলুন বেরিয়ে পড়লাম। আর আজকে শনিবার, আর দেখুন রাস্তার মধ্যে অতটা মানে এই দিকটা হচ্ছে আজমান, রেশমির স্কুলটা ঠিক আজমানের দিকে, আর এই দিকে মানে অতটা ট্রাফিক এখন নেই। আর খুব তাড়াতাড়ি চলেই এলাম স্কুলে, আর এই দেখুন দাদা আর রেশমি যাচ্ছে, আর আমি যাচ্ছি খুব ধীরে ধীরে আস্তে আস্তে, কেননা আমাকে তো ব্লগটা করতে হবে সেই হিসেবে। তো চলুন, যাই হোক চলে এলাম রেশমির স্কুলে। এসে এখানে গেটের কাছে একটা কাউন্টার রিসেপশন থাকে, তো ওখানে দেখলাম যে কোনো সিকিউরিটি নেই, সেই হিসেবে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে রেশমির স্কুলের দিকে চলে গেলাম। আর দেখছিলাম যে গেটের কাছে এসে দেখলাম সিকিউরিটি আছে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম রেশমির স্কুলের মাইনেটা কোথায় দেব, তারপর বলে দিল, তারপর গেলাম। আমরা জানতাম কিন্তু কেউ কাউকে তো একটু জিজ্ঞাসা করতে হবে, সেই হিসেবে জিজ্ঞাসা করছিলাম। আর ভাবলাম যে রেশমির স্কুলে গিয়ে অনেক অনেক সবজি দেখব, এই দেখব ওই দেখব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু না, খুবই দুঃখের ব্যাপার, দেখাতে পারলাম না। কেননা এখন যেহেতু শীতকাল নয়, আর শীতকালেই সবজিটা বেশি হয়, আর এখন যেহেতু আমরা অফ টাইমে এসেছি, এখন স্কুল ছুটি পড়ে গেছে, সানডে থেকে যেহেতু পরীক্ষা আর ছুটি পড়ে গেছে স্কুল, আর সবজি টবজি আছে কিন্তু ভেতরে আছে, কি আছে না আছে আপনাদেরকে এখন দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। সেই হিসেবে এবার আমরা একটু হেঁটে হেঁটে যাব বন্ধুরা এখন। আর এইখানে না ট্যাস্কি পাওয়া খুব মুশকিল ব্যাপার, একটা যদি ট্যাস্কি হাত ফসকে চলে যায় না, তারপর অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে আমাদেরকে। কিন্তু একটা এখানে সুযোগ আছে যে পাশেই ক্যারিফোর আছে, সেই হিসেবে ওখান থেকে ট্যাস্কি ধরে নেওয়া যাবে। আর আমরা সঙ্গে সঙ্গে ট্যাস্কিটা পেয়েছিলাম, আমাদের কপালটা খুব ভালো ছিল। আর এখানে দেখুন কত শপিং করেছি বন্ধুরা আজকে। আর আসার সময় নেমেছিলাম ডে টু ডে মার্কেটে, শপিং মলে গিয়েছিলাম, আর আসার সময় দেখলাম যে সব কিছু অফার ছিল 1 টাকা আর 2 টাকা করে। তো আজকে মানে এতটাই মজা হচ্ছিল, শপিং মলে চলে গেলাম, গিয়ে এটা সেটা হুড়োহুড়ি করে কিনে নিলাম, কিন্তু সব কিছুর ওপর মানে ডিসকাউন্ট ছিল না, বা 2 টাকা 1 টাকা দাম ছিল না, যেগুলো ছিল ছিল। ভেবেছিলাম গেঞ্জি জামা প্যান্ট জুতো এগুলোও হয়তো 2 টাকা 1 টাকা ছিল, কিনবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না, ওগুলো কিন্তু যা দাম তাই ছিল। এখানে অবশেষে কিনে নিয়ে এলাম কি ছিল, হ্যাঙ্গার, এগুলো ছিল 2 টাকা করে। হ্যাঙ্গারগুলো খুব সুন্দর আর খুব মজবুত বন্ধুরা, সেই হিসেবে একটু হ্যাঙ্গার নিয়ে নিলাম, কেননা জামা ফামা টাঙিয়ে রাখতে হবে, সেই হিসেবে হ্যাঙ্গার নিয়ে নিলাম। আর এইটা দেখুন বন্ধুরা, রেশমি মোজা বার করছে এখন, রেশমি বলি দাঁড়াও বন্ধুদেরকে একটা একটা দেখাই তারপর তো। সেই হিসেবে এখন এবার আমরা হ্যাঙ্গারটা শেয়ার করছি, একটার মধ্যে 6 পিস করে আছে, 2 টাকা করে দাম, মানে ইন্ডিয়ার মানি 44 টাকা দাম। তো চলুন বন্ধুরা, হ্যাঙ্গারটা দেখানো হয়ে গেল, এবার আমি দেখাবো মোজা। মোজা তো প্রতিদিনই লাগে দাদার, কেননা মোজা হচ্ছে রোজকার মানে পরে যাওয়ার জিনিস অফিসে যাওয়ার জন্যে, সেই হিসেবে এখানে মোজাও নিয়েছি আমি 2 জোড়া। হ্যাঙ্গারটা এখানে রাখলাম, রেখে এবার আপনাদেরকে মোজা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মোজা, 2 টাকা করে, একটার মধ্যে 3টে করে আছে, একটা লং নিয়েছি আর একটা শর্ট মোজা নিয়েছি। মোজা নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর মোজা, দেখতে পাচ্ছেন এত সুন্দর মোজা, আর এগুলো প্রতিদিন লাগে দাদার, সেই হিসেবে 2 টাকা করে দাম, শুধু 2 টাকা। আর 6 পিস করে আছে,
আর একটার মধ্যে সাদা কালো ছাই কালার আছে, আর একটার মধ্যে কালো ভাবটা বেশি নিয়েছি, কারণ এই মোজা প্রচুর নোংরা হয়, সেই হিসেবে কালো কালো ভাবটাই আমার খুব ভালো লাগে মোজা। আর রেশমি দেখুন নিজের বই পড়ে শেষ করতে পারছে না, এখানে আবার বলছে না কি যে আমি একটা ইংলিশ স্টোরি বুক নিই, আর ফোন তো ওকে বলেছি দিই না, একবার একবার দিই ইংলিশ স্টোরি দেখতে, একদিক থেকে বাঁচা গেল বন্ধুরা, জানেন তো আর ফোন দিতে হবে না, যখনই ইংলিশ স্টোরি দেখবে বলবে এই বইটা নিয়ে ওকে বসিয়ে দেবো, বলবো নাও পড়ে নাও। আর এইখানে দেখুন বন্ধুরা কি সব উল্টো উল্টো বায়না, এখানে দেখুন পুঁতি নিয়েছে, পুঁতি বলছে এগুলো দিয়ে নাকি ব্রেসলেট বানানো যায়, মামি হাতের ব্রেসলেট করে দেবো পড়বো, আমি বলছি আমার এখন ব্রেসলেট পরার বয়স, তুমিই পড়বে আর আমাকে দিও, আমি ঝাড়বাতিয়ারে বানাবো, তো যখন বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন কত সুন্দর পুঁতি, তো চলুন এটাও নিয়েছে 2 টাকা, সব 1 টাকা 2 টাকা করে জিনিস, কি করব নিয়েই নিলাম। আর এইখানে একটা রং পেন্সিল নিয়েছে, কিন্তু রং পেন্সিলটা আমি বলেছি যে এখন ঘাঁটবে না, নষ্ট করবে না, কারণ এর আগেও ওকে অনেক রং পেন্সিল কিনে দিয়েছি, আর যে একটা যদি ছড়িয়ে থাকে না খুব বকবো, খুব দুষ্টু একদম করবে না। আর এখানে ডাবল রেড পেস্ট নিলাম, এইটা 3 টাকা নিয়েছে, এটাই 200 গ্রাম আছে, তো 3 টাকা নিয়েছে ডাবল রেড পেস্টটা, 3 টাকা মানে ইন্ডিয়া 60 টাকা, তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন 200 গ্রাম ডাবল রেড পেস্ট ইন্ডিয়ায় কত দাম, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা, তো আমি তাহলে ভাববো যে আমি ঠকে গেছি না আমি লাভবান হলাম মাজনটা কিনে। তো মাজনটা আমি কিনে নিয়েছি, অনেক কটাই কিনেছি, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম, এটা হচ্ছে ডাবল রেড পেস্ট। আর এই মাজনটা না আমার মাজতে খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আমি 2 বার ব্রাশ করি যেহেতু, একবার ডাবল পেস্টটা আর একবার এর ডাস্টটা গুঁড়োটাও ব্যবহার করি। আর এই দেখুন বন্ধুরা একটা বোতল নিয়েছি, বোতলটায় জল খাবো বলে বোতলটাও নিয়েছে 1 টাকা, ইন্ডিয়ার মানি 22 টাকা। আর এই দেখুন জল খাবো বলেই বোতল ধরে জল খেতে স্টার্ট করে দিয়েছে, তার মানে ওর কী ইচ্ছা হচ্ছে বলুন তো, এই যে নতুন বোতল কিনেছি, কখন বলবে যে মামি ওই বোতলে জল ভরো জল খাবো। আবার একটু কাপ নিয়েছি দেখুন বন্ধুরা, কাপগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কেননা কাপগুলো নিলাম, দাদা নিতে বারণ করছিল কিন্তু আমি নিলাম, কেননা 1 টাকা করে কাপ। আর এই কাপগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর সাদা ফিট, আর একটা সাদা জিনিসের সৌন্দর্যই আলাদা, আমার তো খুব ভালো লাগছিল, চা খাই না তো কী হয়েছে, কাপের মধ্যে দুধ খাবো, এটা ওটা খাবো। আর এই দেখুন বন্ধুরা এবার সব কিছু নিয়েছি, এবার খাবার জিনিসও একটু নিয়েছি, এটা হচ্ছে পাস্তা, তো পাস্তাটাও 1 টাকা করে প্যাকেট, অনেক মানে 250 গ্রাম করে আছে পাস্তাটাও, পাস্তাটা কেননা নিলাম রেশমিকে দাদাকে সকালে টিফিন করে দেবো, আমাকে তো রোজেরই টিফিন বানাতে হয় ভোরবেলা উঠেই, তো একদিন টিফিন করে দেবো আর আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে বানিয়েছি। আর এই দেখুন এইটা হচ্ছে অলিভ অয়েল, 200 গ্রাম করে অলিভ অয়েল আছে, এটা 2 টাকা করে দাম, একটা অলিভ অয়েল 200 গ্রাম করে আছে, অলিভ অয়েলটা নিয়ে নিলাম, কেননা কোনো স্যালাড বা পাও এইসবের সাথে ফ্রাই করে আর স্যালাডের সাথে খাবো। আর এইটা নিয়েছি কোকাকোলা, আর এই কালো কোকাকোলাটা, এই কালো কালো কোকাকোলা আমার যেন কেমন লাগে খেতে, একবার একবার খাই মাঝে মাঝে, তো এইটা দাদা ভালোবাসে সেই হিসেবে আমি দাদার জন্য নিয়েছি। আর এইটা টমেটোমের সস নিয়েছি, কেচাপ নিয়েছি টমেটোমের, কেননা সসটা ম্যাগি করব চাও করব তখন সসটা প্রচুর কাজে লাগবে, সসটাও 2 টাকা। আর এইখানে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখুন একটা মাছের প্লেট দেখুন, এটাও 2 টাকা নিয়েছে, কিন্তু এত সুন্দর লাগছিল, ভাবছিলাম যেদিনকে গোটা একটা মাছ ফ্রাই করব আর সেদিনকে আপনাদের সাথে ব্লগটা করে দেখাবো, এখন আপাতত প্লেটটা দেখে নিলেন, পরে আপনাদেরকে রান্নার রেসিপিটা করে দেখাবো। আর এইখানে দেখুন বন্ধুরা সবাইয়ের জন্যে সব নিয়েছি, কিন্তু ঘরে আর একটা অতিথি আছে তার জন্যে কিছু নেব না, সেটা কোনো দিন হয়, তো তার চরণে ফুল দেবো বলে সেই হিসেবে ফুল গাছ কিনে নিয়ে এলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুল গাছ, দেখুন বন্ধুরা কত সুন্দর কালার, এই দেখুন 3টে ফুল গাছ নিয়েছি, কিন্তু ফুল গাছগুলো বাঁচানোটাই হচ্ছে ব্যাপার, কেননা এখানে যেহেতু দুবাই বালির দেশ, মাটি মনে করেছে মাটির মধ্যে বসাবো, মাটি বালিটাই অ্যাকচুয়ালি মাটি, বালির মধ্যেই এগুলো বসাতে হবে, তো কি করে বাঁচাবো সেটাই টেনশান। আর এইখানে দেখুন এই সাদা ফুলটা দেখুন,
খুব ছোট্ট গাছটা, সাদাটা বড় ছিল না, সাদাটাও নিলাম। সাদা ফুলটা আমার গোপাল সোনা খুব ভালোবাসে, ও প্রচুর লাইক করে সাদাটা, সেই হিসেবে সাদাটাও নিয়েছি। এই দেখুন বন্ধুরা, তিনটে একসাথে দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, আর জানালে আমি খুব খুশি হব যে হ্যাঁ বৌমণি যে ভালো হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে সব কিছু দেখানো হয়ে গেল। আর এইখানে দেখুন স্লিপটা হয়েছে 120 টাকা মতো, স্লিপটা হয়েছে, এত কিছু কিনেছি সব 120 টাকা মতো হয়েছে। তো আজকে চলুন বন্ধুরা, হয়ে গেল আজকে কী কী শপিং করলাম। আগের ব্লগে দেখিয়েছিলাম সবজি কিনে আনি বা সবজি কিনতে যাই কোনটা কত টাকা দাম, আর আজকে এইগুলো দেখালাম। সকাল হয়ে গেল সকলকে, গুড মর্নিং বন্ধুরা। আর এই সকালবেলায় দেখুন বন্ধুরা, এই দেখুন মাটি নয় ঠিক, এটা মাটি বালি মিক্স করা, দেখতেই পাচ্ছেন দাদা গাছ বসাচ্ছে এখন। আর আমি তো এখন ব্যস্ত ছিলাম, ঘর পর পরিষ্কার করছিলাম, আর এখানে রেশমি ব্লগটা করছিল। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর, দেখুন গাছগুলো, একটা গাছ একটা টবে বসাবো সেটা না, একটা মানে ছোট ছোট গাছ যেহেতু একটা বড় টবের মধ্যেই তিনটে গাছ লাগিয়ে দিলাম। আর যখন ফুলটা হবে তখন খুব সুন্দর লাগবে, যদি হয়, কিন্তু বাঁচবে কি না এখন ঠিক কথা দিতে পারছি না। যদি ফুলগুলো তিনটে গাছ একসাথেই বাঁচে, আর তিন রকম ফুল যদি একটা টবের মধ্যে হয় কত সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো চলুন সকালে এবার ব্রেকফাস্ট করতে হবে। এখানে পাউ ভেজে নিচ্ছি, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর সেই অলিভ অয়েলটা যেটা কিনে এনেছিলাম দেখালাম একটু আগে, ওইটা দিয়ে পাউ ভাজি আর চা, এটাই আজকে সকালের নাস্তা। তো চলুন বন্ধুরা, আজকে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নিউ ব্লগে দেখা হবে।